আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। স্বাগত জানাচ্ছি এমএনজে ডেইলি লাইফের নিউ ব্লগে। কেমন আছেন সবাই? আমি আসমা আহমেদ মুক্তা বলছি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে। ব্লগটা সম্পূর্ণ শুরু করার আগে আমি এই গাছটা সম্পর্কে একটু বলে নিচ্ছি। এই অংশটা হচ্ছে মূল গাছের পড়ে থাকা পরিত্যক্ত অংশ। দেন আমি এই অংশটাকে পড়ে থাকা অবস্থায় দেখে তুলে এনে আমি এটাকে পরিষ্কার করে একটা ক্লিন পটের মধ্যে রাখি, প্লাস্টিক পটে পানি দিয়ে রেখে যাই। প্রায় সপ্তাহখানিক পরে দেখি এটার মধ্যে আস্তে আস্তে নতুন পাতা গজায় এবং এভাবেই আল্লাহর অশেষ রহমতে গাছটা বেঁচে যায়। এখানে দু প্রকারের গাছ ছিল, যদিও আমি এটার নামটা জানি না, কিন্তু যত্ন করার ফলে ফেলে দেওয়া জিনিসটাও যে এভাবে আবার প্রাণটা ফিরে পেল, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। যাই হোক, ব্লগটা আমি শ্যুট করেছি ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকে। এই কয়েকদিন আমি দিতে পারিনি, ব্লগটা বেশ কয়েকবার ভয়েস ওভার করেছিলাম, আবারও সেটা ডিসকানেক্ট হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায়। যাই হোক, এই সিচুয়েশনটা ছিল আমার আব্বম্মুর বাসায় ঢাকায়। তো এই মুহূর্তে কিন্তু আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি, আর আমি হচ্ছি আসমা আহমেদ মুক্তা। আজকের ব্লগের শুরুটাই অন্যরকম ছিল। যাই হোক, আশা করছি আপনারা ভালো আছেন। আর এটা হচ্ছে আমাদের ছাদে ছোট্ট কমলা গাছ। এই কমলাগুলো খুবই টক, তারপরও নিজের গাছের বলে কথা, খেতে খুবই ভালো লাগে, একদমই ফ্রেশ। আর এখানে আরও কিছু গাছগাছালি আছে। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা প্রায়ই জানেন যে এখানে কী ধরনের গাছ আছে। তো গাছ বা প্রকৃতি আমাদের সবারই খুব ভালো লাগার। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ড সহকারে চলে যাচ্ছি নিউ মার্কেটে। তো আজ মূলত ওনার রাফিউজের জন্য কিছু ড্রেস আমরা কিনব। তো এগুলো আমি কালেক্ট করে থাকি ঢাকা কলেজের অপোজিটে যেই নূরজাহান মার্কেট, সেখান থেকে জেন্টস আইটেমগুলো। ওখানে এক্সপোর্ট কোয়ালিটি, ইভেন খুব ভালো ভালো কোয়ালিটি ড্রেস পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। আর এখন যেহেতু উইন্টার সিজন, তো এই মুহূর্তে চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের পাশে, আর একটু পরেই আমরা দোয়েল চত্বর ক্রস করব। আমাদের রিক্সায় অসংখ্য ফুটো। হ্যালো মিস্টার, হাউ আর ইউ? হাই, তাকাও না। তো আমরা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিই। আর রিক্সা যাতায়াতটা খুবই ভালো লাগে যখন আমরা দুজন বের হই, আর যেহেতু বেবিরাও নেই, বেবিরা থাকলে হয়তো সিএনজি নিয়ে নিতাম, সেটা আমাদের জন্য একটু সেফ হতো। তো এই মুহূর্তে কিন্তু আমি পলাশির রোডে চলে এসেছি টিএসসির এপাশে। কলেজ লাইফে আমরা একসাথে ছয়জন বান্ধবী, মাঝে মাঝে দেখা যায় দোয়েল চত্বর বা শহীদ মিনার বা ডিসির এপাশে আসতাম, বা কখনো নিউ মার্কেটে নীলক্ষেতে বই কেনার জন্য। সেই মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছে। এখন তো সবাই যে যার মতো করে। এই যে সেই গাছ, শত বছরের পুরনো, এটা কি জানো? পলাশির রোড। পলাশির রোড হলে সেই ইতিহাসের কথা মনে পড়ে যায়। পলাশির রোডটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যারা আসলে ঢাকার বাইরে থাকেন বা যারা প্রবাসে, যারা মিস করেন। তো যাই হোক, নিউ মার্কেটে এসে খুব বেশি একটা শ্যুট করা হয়নি, যেহেতু খুবই পাবলিক প্লেস আর টুকিটাকি কেনাকাটা ছিল। তো বাসায় আসার পরে দেখলাম যে এই ভদ্রলোক, ওনার কাছ থেকে আব্বু আসলে সবসময় মাছ কিনেন। তো আজও আব্বুকে না জানিয়ে সে অনেকগুলো মাছ নিয়ে আসে এবং বলে যে মাছটা খুবই ফ্রেশ, তারপরে মাছটা রাখা হয় আর কি ফ্রিজে। যদিও মাছ মাংস একদমই রিজার্ভ ছিল, তারপরেও উনি নিয়ে এসেছে যেহেতু রাখতে হলো আর কি। তো এরকম ফ্রেশ মাছ বা ওনারা যদি কেটে দেয় এটা কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, এই পর্যায়ে আমি আব্বু সম্পর্কে একটু বলে নিচ্ছি। আমার আব্বু এমন একজন মানুষ, যেখানেই যান
সবার খুবই বিশ্বস্ত হয়ে ওঠেন এবং সবাই খুব ভরসা করতে পারেন, সবার খুবই প্রিয়। দেখা যায় যেখানেই থাকেন, যে অবস্থায় যেখানেই থাকেন, প্রত্যেকটা মানুষ তাকে অনেকটাই বিশ্বাস করেন এবং সে বিশ্বাসের মর্যাদাও রাখেন। খুবই পরিশ্রমী মানুষ, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর এটা হচ্ছে বোম্মর বাসায় আমার যে কাবাটা, সেই কাবাটে আমার অনেকগুলো আনস্টিচ ড্রেস। আর এখন আমি আমার যে ড্রায়ারের মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি, যেমন আমার নোটবুক এবং বিভিন্ন ধরনের পুরনো নতুন পার্সগুলো। তো আমি মাঝে মাঝে এই পার্সগুলোর মধ্যে কিছু কিছু টাকা রেখে দিই, যেটা আমার হঠাৎ করে দেখা যায় আমার মনে না থাকে বা হঠাৎ করে সেই টাকাগুলো আমি পার্স খুলে দেখি, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আব্বম্মুর বাসায় আমার কাছে সব কিছুর মধ্যে একটা সেফ লাগে, যে আমি যেহেতু একটু আনমোনা টাইপের বা আমার একটু মনে থাকে কম, ইদানিং এই ব্যাপারটা হচ্ছে আমার সাথে। তো দেখা যায় আমার সব কিছু প্রয়োজনীয় সব কিছু আম্মু খুবই যত্ন সহকারে সেফ করে রাখে। এই তো আমার এই ফার্স্টটা আমাকে গিফট করেছে আমার বড় মামানি। মামানি স্পেন থেকে আসার সময় অনেকগুলো পার্স নিয়ে আসে, মূলত মামা দেওয়ার অনেকগুলো বিভিন্ন ধরনের পার্স ব্যাগ আমি সবসময় ইউজ করি। একসময় দেখা যেত যে ড্রেসের সাথে ম্যাচিং করে এই পার্সগুলো বা হ্যান্ডব্যাগগুলো ইউজ করতাম, সেই সময়টা ছিল কলেজ এবং ইউনিভার্সিটি লাইফ। যাই হোক, এখন তো বিভিন্ন ব্যস্ততা আর এখন একটু একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে সব দিক থেকে। এই মুহূর্তে অলরেডি একটা পার্সে আমি 1000 টাকা পেয়ে গেলাম। যদিও এগুলো আমার রাখা, বাট হঠাৎ করে পেলে আমার কাছে মনে হয় মানে আমি রাখিনি কিন্তু আমার পার্সের মধ্যে কে যেন রেখেছে, এটা আমি পেলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানেও কিছু টাকা আছে, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দেওয়া, তার এই টাকাটার পিছনে অনেক বড় একটা স্মৃতি জড়িত। আর এখানে কিছু বিদেশি টাকা এবং কিছু নতুন নতুন বাংলাদেশি টাকা। তো একসময় আমার ভালো লাগতো বিভিন্ন নতুন নতুন নোটগুলো বের হলে বাংলাদেশে সেগুলো সংরক্ষণ করতে। তো আমার এক একটা পার্সে এক এক ধরনের প্রয়োজনীয় জিনিস রাখা। আর এখন দেখা যাচ্ছে যে আমার বেবিরা একদম টেনে হেসড়ে নিয়ে যায়। এই ফার্স্টটাতে মূলত আমি কিছু পিক রাখি, যেগুলো আমার অনেক আগের, আজ থেকে 5-6 বছর আগের পিক। এক একটা ছবির সাথে এক একটা স্মৃতি জড়িত। এখন আর এভাবে দেখা যায় ছবি উঠানো হয় না, প্রিন্ট আউট করা হয় না, এগুলো যেহেতু আগের তো আমি এভাবে রেখে দিয়েছি। খুব বেশি একটা যত্ন করেও রাখা হয়নি। অনেক কথা বলে ফেললাম, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করার, যারা এই মুহূর্তে নতুন। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমি সত্যিই তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের আন্তরিক ভালোবাসা এবং সাপোর্টের জন্য। কারা এভাবে পার্সের মধ্যে টাকা লুকিয়ে রাখেন এবং হঠাৎ করে পেয়ে অনেক বেশি আনন্দিত হন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের মূল্যবান মতামত পড়ে খুবই আনন্দিত হই। এখানে অনেকগুলো পার্স, এক একটা পার্সের মধ্যে এক একটা জিনিস রাখা। আর এটা যেহেতু আমার সেফ জোন আব্বম্মুর বাসা, সো এখানে নেওয়ার কোনো কারোই কোনো চান্স নেই এবং কেউই আমার এগুলো ধরে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমি যেভাবে যেটা রেখে যাই সেটা সেভাবেই থাকে। এই হচ্ছে আমার হারিয়ে যাওয়া ধন সম্পদ। হারিয়ে যাওয়া বলতে বললামই তো, যে আমি রেখেছি বাট আমার মনে নেই, আবার হঠাৎ করে পেলাম। তো এই ব্যাপারটা আমার বেবিরাও খুব এনজয় করছে, তাদেরকে সাথে নিয়েই কিন্তু এই কাজগুলো করছি। তারপরে আমি চলে আসলাম নারায়ণগঞ্জে এবং আসার পথে পথে স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করলাম। এই যে চকলেটের বক্সটা, এখনও কিন্তু আমার বেবিরা জানে না এটা যে আমার ঘরে আছে। তা আমি সবসময় কী করি, বাচ্চাদের জন্য কিছু খাবার বাহির থেকে কিনে আনলে সেটাকে খুব লিমিট করে তাদের হাতে দিই, আর ঘরে তৈরি খাবারটা তাদের হাতের নাগালে রাখি, যাতে করে তারা যখন ইচ্ছে তখন খেতে পারে। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের সস, অলিভ অয়েল, বাটার, চকলেট এবং বাথরুম ক্লিনার আর কিছু সবজি নিয়ে এসেছি, পছন্দের সবজি।
এখানে 1300 থেকে 1400 টাকার বাজার হবে, খুব বেশি একটা না। কিন্তু স্বপ্নতে গিয়ে শপিং করতে বা এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে শপিং করতে আমার খুব ভালো লাগে, এটা একদমই শুরু থেকে আমার অভ্যাস। এটা হচ্ছে শীতের দিনে খুব মজার একটা খাটা মিষ্টি, এটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় গ্রামের ভাষায় বলা হয় যে তালের হুসকা, তালের হুসকা বা ফুসকা খাটা। যাই হোক, এখানে আমি তালের ভিতরে যে শাঁসটা সেটা গাঢ় দুধ এবং পাউডার যে দুধটা সেটা এবং হচ্ছে নারকেল, তারপর হচ্ছে চিনি, সব কিছু দিয়ে জাল করে নিচ্ছি। আর এখানে তৈরি করছি দুধের সর দিয়ে ঘি। দুধের সরটাকে ভালো করে হাতে মেখে নিয়েছি, এখন এটা দিয়ে ঘি তৈরি করছি। তো কিছুটা ঘি আমি উঠিয়ে রেখেছি আর বাকিটা দিয়ে এখন ফোড়ন তুলে নিচ্ছি সেই তালের শাঁসটা বাগার তোলার জন্য। তো এখানে আমি একটা ডিমও ভেঙে দিয়েছি, এটা আসলে যার যার পছন্দ। এই মজার খাবারটা ছোটোবেলা থেকে এই পর্যন্ত অনেক অনেক খেয়েছি, অনেকবার খেয়েছি, আর এটা খাওয়া শিখেছি আমার নানুর মাধ্যমে। আমার নানু এই খাবারটা খুব মজা করে রান্না করতেন। এই খাবারটা আমার নানুর উসিলায় মহান আল্লাহ তাআলা অনেকবার খাইয়েছেন আলহামদুলিল্লাহ। আমার নানা নানু এখনও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাচ্ছি তাদের জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।